নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন এবং আপনাদের যেটা সম্ভাব্য চাহিদা যে ওয়েস্ট বেঙ্গল নিউ এক্সপ্রেস বা ওয়েস্ট বেঙ্গল কী কী এক্সপ্রেস পেয়েছে সে বিষয় নিয়ে একটু বিশদভাবে আলোচনা করুন। এটা ছিল আপনাদের এর মূল বিষয়, তো চলুন আমরা সে বিষয় নিয়ে আজকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। NH-116A, NH-312, NH-116B, NH-34, NH-60, NH-312 এবং অসংখ্য NH নিয়ে আজকে আমরা যে এপিসোডটা তৈরি করেছি আপনাদের সকল প্রশ্নের উত্তর এই এপিসোডের মধ্যে আমি ধীর গতিতে দিয়ে চললাম। চলুন আমরা দেখি প্রথমেই যে কি হয়েছিল 2023 ডিসেম্বর মাস। এটা কিন্তু প্রত্যেকেরই জানা ছিল যে 2023 ডিসেম্বর মাসে আমাদের ওয়েস্ট বেঙ্গল নিয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের একটা যৌথ মিটিং হয়েছিল। এই মিটিংয়ে যাওয়ার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব চ্যানেলটার জন্য একটা সাবস্ক্রাইব করা হোক, এটুকু অনুরোধ আমি আপনাদের কাছে করতে পারি। তো আমরা যদি দেখি ডিসেম্বর 2023 মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী তিনি দুটি জাতীয় সড়ক সম্পর্কে তিনি তথ্য পরিবেশন করেছিলেন বা নির্দেশ জারি করেছিলেন, সেটা কোনটা না NH-116-র অবস্থা কী, NH-116-র অবস্থা কী এবং কলকাতা বারাণসী যে হাইওয়েটা রয়েছে তার জমির যে ল্যান্ডমার্কিং সেইটার বিষয় নিয়ে একটা প্রতিবেদন বা একটা রিপোর্ট তিনি পেশ করেছিলেন বা নির্দেশিকা জারি করেছিলেন। এটা আমরা কিন্তু প্রত্যেকেই জানি। এখন প্রশ্ন হচ্ছে যে এই পুরনো ব্যাপারটাকে আপনারা ঘাঁটছেন কেন? ঘাঁটছি জুন মাসে, জুন 2024-এর আর একটা রিপোর্ট মানে একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, মে 2024, জুন 2024 সঙ্গে 23 ডিসেম্বর 2023 একবারে কানেক্টেড আছে, কানেক্টেড আছে। কারণ আমি প্রথমেই শুরুতে বলেছি যে NH-116, NH-60, NH-312, NH-114A, NH-34, NH-12, NH-116B, এই এছাড়া আরও আছে, আমি মানে সবটা আজকে হয়তো সম্ভব হবে না, তবু আমি বলছি যে এই সময় একটা নির্দেশিকা জারি করেছিলেন দ্বিবেদী সাহেব যে যে সমস্ত জায়গার উপর দিয়ে NH-116 যাচ্ছে বা কলকাতা বারাণসী হাইওয়ে যাচ্ছে তার ল্যান্ডমার্কিং করে রিপোর্ট পেশ এবং NH-116-র জমিদাতাদের এর ডাকা হোক, তাদের কাগজপত্র জমা না হোক। এই বিষয়টা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যার জন্য নির্দেশিকা জারি করে তিনি বলেছিলেন যে তাদের ক্ষতিপূরণ কী কীরকমভাবে পাবে তার একটা লিস্ট জারি করে তাদেরকে ক্ষতিপূরণের অর্থ দেওয়া হোক এই নির্দেশিকায় কিন্তু ছিল। এখন প্রশ্ন হচ্ছে সেই নির্দেশিকা সম্পর্কে আপনি বলছেন কেন না, আমরা এখন গোপন সূত্রে যেটুকু খবর পেয়েছি যে জমিদাতাদেরকে কত পরিমাণে তার মানে অ্যাকুরেট ভ্যালুয়েশন কত পরিমাণে তার জমির ক্ষতিপূরণ দেওয়া হবে সেই বিষয় নিয়ে এখনও পর্যন্ত মতানৈক্যর কারণে সঠিক সিদ্ধান্তে আসতে পারছে না। তবু কিছু কিছু জায়গায় ল্যান্ডমার্কিংয়ের সঙ্গে সঙ্গে জমির যে দাম মানে ল্যান্ডের যে দাম সেটাও আলোচনা করা হয়েছে। NH-34 যে কাজটা চলছিল তার দ্রুত কাজ শেষ করার একটা নোটিশ জারি করা হয়েছে,
এছাড়া 21/6/2024 ন্যাশনাল হাইওয়ে অথরিটি তারা একজনকে নিয়োগ করতে চলেছে, যে ওয়েস্টবেঙ্গলে মোটামুটি 100-এর উপরে জমিজট সংক্রান্ত সমস্যার কারণে বহু প্রজেক্ট আটকে রয়েছে। সেই প্রজেক্টগুলো কী 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 তার আটকানোর মূল মূল বিষয় রয়েছে, সেগুলো দেখে শুনে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এবং রাজ্য সরকারের কাছে রিপোর্ট পেশ করবে এবং রাজ্য এবং কেন্দ্র সরকার দুজনে মিলে সেটা নিয়ে বিস্তার আলোচনা করে তার সমস্যার সমাধান করবে বলে প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে। এরপরে যেটা আমি শুনছি যে বাংলাদেশ সীমান্ত বরাবর 318 কিলোমিটার নতুন রাস্তা ফোর লেনের নতুন রাস্তা তৈরি হওয়ার প্রজেক্ট অলরেডি আপনারা জানেন যে সেটা হয়েছে এবং ফোর লেনের প্রস্তাব গৃহীত হয়ে গেছে। জমিজট সমস্যা এখানেও কিন্তু সেই জমিজট সমস্যার কারণে কাজটি আটকে রয়েছে। এছাড়া 10 নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণ কাজ ওয়েস্টবেঙ্গলে জমিজট সমস্যার কারণে আটকে রয়েছে। এবার আপনি বলুন যে আপনার এলাকায় যে NH রয়েছে সেই NH এর প্রস্তরীকরণ বা টু লেনটাকে ফোর লেন করা হচ্ছে না কেন, তার মূল কারণটা আপনি খুঁজে বার করুন এবং আমাকে মেসেজ করুন, কমেন্ট বক্সে লিখে জানান। নমস্কার, ভালো থাকুন।